জাঁকিয়ে শীত পড়ছে। শীতের মরশুম মানে যেমন নানান ধরনের শাকসবজি সম্ভার, তেমনি শীতের মরশুম মানে উৎসবেরও মরশুম। बालकृष्णम ज्वेलर्स अब सिलीगुड़ी शहर के सेवक रोड में खुल चुका है। सिल्वर से निर्मित वस्तुओं और आभूषणों के लिए हमारे शोरूम पर निर्धारित। আর এই নানান শাকসবজির মধ্যে সবথেকে যেটা বিশেষ সবজি শীতকালে বেগুন, সেই বেগুনের নামটা বেগুন হলে হবে কি, বেগুনের গুণ কিন্তু রয়েছে অনেক। আর এই বেগুন খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় কমই রয়েছে। একদিকে বেগুন দিয়ে বেগুন পোড়া, তারপরে রয়েছে বেগুন ভর্তা, বেগুন সর্ষে, আরো রকমারি নানান ধরনের আইটেম। আর এই শীতকালেই খাবারের মজা আমরা বোধহয় সকলেই পেয়েও থাকি, কারণ নানান সবজি নানান খাবারের মাঝে শীতের আমেজটা উপভোগ করতে আমাদের সকলেরই ভালো লাগে। আর তাই জন্য বেগুনের চাহিদাও সব থেকে বেশিও থাকে। শীতের মরশুম শুরু হতেই বেগুনের চাহিদা বরাবরের মতনই ভালোই থাকে। আর এর জেরে বিভিন্ন স্থানে বেগুন চাষিরা এই সময় যথেষ্টই ব্যস্ত থাকেন। তবে এই সময় মালদা জেলার আশাপুরের চাষিরা সব থেকে বেশি ব্যস্ত থাকেন। কেন? কারণ আশাপুরের সুস্বাদু বেগুন, সেই বেগুনের চাহিদা ইতিমধ্যেই বাজারে একেবারেই তুঙ্গে। আর সেই বেগুনকে বাজারে বাজারজাত করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় চাষিদের, কারণ চাঁচল মহকুমার আশাপুর এলাকার এই বেগুনের খ্যাতি শুধুমাত্র যে একটি নির্দিষ্ট এলাকায় তা নয়, সমগ্র রাজ্য জুড়েই এর খ্যাতি রয়েছে প্রবল। আর এর চাহিদাও তাই যথেষ্টই বেশি। ইতিমধ্যে এই বেগুন চলে এসেছে বিভিন্ন বাজারে, আর বাজার যেমন ছেয়ে গেছে আশাপুরের বেগুনে, তেমনি আরও চাহিদা রয়েছে ক্রেতা থেকে বিক্রেতা উভয়েরই। মালদা জেলার উদ্যানপালন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে হালকা সাদা এবং হালকা একটু সবুজ রঙের এই বেগুন একসময় চাঁচলের আশাপুরেই মূলত চাষ হতো, তবে এখন এর চাহিদা এতটাই বেশি হয়ে গিয়েছে এবং একে বাজারজাত করতে এতই বেশি লাগছে, সে কারণে আস্তে আস্তে কিন্তু চাষিরা অর্থাৎ অন্যান্য জেলার অন্যান্য স্থানের চাষিরাও এই বেগুন চাষে তারা মন দিয়েছে। আর তাই তো মালদা জেলার গাজল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মানিকচক সহ বিভিন্ন ব্লকেও এই আশাপুরের বেগুন চাষ হচ্ছে। এই বেগুনের একটা বিশেষত্ব রয়েছে, উর্বর মাটি পেলেই এই বেগুনের চাষ খুব ভালো হয়, আর যার কারণে আশাপুরের সেই বেগুন এখন আশাপুরেই সীমাবদ্ধ নয়, মালদা জেলার বিভিন্ন প্রান্তে যেমন এই বেগুনের চাষ ছড়িয়ে পড়েছে, তেমনি এই বেগুনের চাহিদাও এখন ছড়িয়ে পড়েছে সমগ্র রাজ্য জুড়ে। আরো একটি বিষয় অবশ্যই উল্লেখ্য যে চাঁচলের আশাপুর এলাকার এই বেগুনের জৈব পদ্ধতিতেই চাষ হয়ে থাকে। রোগ প্রকার সমস্যা এড়াতে সংশ্লিষ্ট দপ্তর থেকে পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের, আর তাই চাষিরাও এই বিষয়ে অনেকটাই সচেতন হয়েছেন। তবে জৈব সার প্রয়োগ করা যায় সবজি উৎপাদনের ক্ষেত্রে ততটাই গুণগত মান থাকে। মালদা জেলায় শীতের মরশুমে প্রায় 1000 একর জমি জুড়ে এই বেগুন চাষ হয়। উৎপাদনের মাত্রাও কয়েকশো কুইন্টাল থাকে। যদিও এবারে কত উৎপাদন হয়েছে এখনো পর্যন্ত তা জানা যায়নি, তবে আশাপুর এলাকার বেগুন চাষী সহদেব মণ্ডল, আনসারুল হক, রহমত আলীদের বক্তব্য, এই বেগুন আশাপুর নামে মালদায় প্রচলিত রয়েছে। এক একটি বেগুনের ওজন প্রায় 200 থেকে 400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এই বেগুন। তবে কিছু কিছু চাষিরা তড়িঘড়ি এই বেগুন উৎপাদনের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করে ফেলছে, তবে এতে কিন্তু বেগুনের গুণগত স্বাদ নষ্ট হয়ে যাবে বলে অনেক চাষি ভাইরাই মনে করছেন। তবে মালদা এবং জেলার বাইরে বিভিন্ন বাজারে আশাপুরের এই বেগুনের চাহিদা প্রচুর রয়েছে, ফলে খরচের থেকে লাভের মাত্রা অনেক বেশি। তাই বর্তমানে বাজারে 40 থেকে প্রায় 50 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই বেগুন। উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা কৃষ্ণেন্দু নন্দন জানিয়েছেন, আশাপুরের বেগুনের চাহিদা বরাবরই রয়েছে আর শীতের মরশুমে এই বেগুনের উৎপাদন খুবই ভালো হয়, তাই চাষিদেরও আগ্রহ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই শীতকালের পাতে বেগুন ভর্তা, বেগুন পুরা কিংবা বেগুন সর্ষে ছাড়া বেগুনের নানান রকমের উপকরণ সহজেই হাজির হয়ে যাচ্ছে আমাদের পাতে। আশাপুরের বেগুনের চাহিদার সঙ্গে সঙ্গে আপনারাও আশাপুরের বেগুন নিয়ে
কি ভাবছেন যে আশাপুরের বেগুন ভাজা যদি এই শীতের মরশুমে একটু রয়েই যায় তবে বেশ ভালোই হয়, তাই নয় কি? বলছি খরচা তো ভালো খরচা, মানে খরচা অনুযায়ী হিসেবে মানে ওই বিষের দাম বেশি, মানে মানে আনা হচ্ছে মানে সব ফসল বেশি। আর এদিকে ধরেন যে মনে করে যে মানে ফল হচ্ছে ওদিক মানে দামে মারি খাওয়া যাচ্ছে এখন। তারপর যে ধরেন যে এখন যে বিষের খরচা, বিষের খরচা তো উঠে না, যে দাম কম এখন খুঁজে তো আমরা করতে পারি না, মানে হয়তো ওটা আমদানির উপর নির্ভর করছে মার্কেটে বাজারে আরোতে, সেটা 10 টাকা হতে পারে, 12 টাকা হতে পারে, কিংবা 8 টাকা 5 টাকা হতে পারে, ঠিক করে বলা যাবে না। ওই তো বলছি তো মানে এভাবে খরচা হিসেবে মানে লাভের অংশ ঠিক বুঝতে পারা যায় না, তো অন্য অন্য বছরে কিন্তু ভালো পয়সা পেয়েছি। বিষের দামটা তো বেশি, আর এই যে যে বেগুনটা আমার কাছে হলো সেই বেগুনটা এই যে অল্প দিনে মানে আগে তো করতে পারিনি, যে হিসেবে তখন মানে 40 টাকা 50 টাকা ছিল, তখন তো আমার মানে জমিতে ফলন হয়নি। হ্যাঁ, ওই তুলনা হিসেবে এখন দেখা যাচ্ছে যে এখন মানে এখন লস, যে বিষের যে দাম, হ্যাঁ ঘন ঘন স্প্রে করতে হচ্ছে, ঘন ঘন ইয়ে করতে হচ্ছে, তার মধ্যে আমার লাভ হচ্ছে না। তো সোড়াকান্দর, সোড়াকান্দর পাঁচপাড়া, ঠিক না, আমার নাম দীনবন্ধু। তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি থাকছি আপনাদের সঙ্গে, নিশ্চয়ই আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। চোখ রাখুন খবর সময় বাংলায়, ধন্যবাদ।